অনেকের নিঃশ্বাসের একটা সাউন্ড থাকে, সেটা রিমুভ করার জন্য আমরা কিভাবে এটা রিমুভ করতে পারি। তো আমরা প্রথমেই আমাদের একটা সাউন্ড নিয়েছি, তো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখেন এইখানে কিন্তু এই যে এই জায়গাগুলা আমি একটু সিলেক্ট করি, এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা আছে নিঃশ্বাসে। তো আমরা এগুলার কিভাবে রিমুভ করবো, কিভাবে সিলেকশনটা সমাধান করবো? একটা ইফেক্ট আছে ডাইনামিক, এটা ব্যবহার দেখাই দেবো। কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি জুম আউট করলাম বা জুম ইন করলাম, যাই একটা করলাম, করার পরে আমি জাস্ট একটা ইফেক্ট নিব, সেটা হচ্ছে এখানে আছে, এটা ডাইনামিক্স। ডাইনামিক্সটা অন করার পরে আমরা অটো গেইনটা অন করে দেবো, এবং এটা যাতে 30 থাকে সেটার দিকে আমরা নজর রাখবো, 30 বা সামথিং, যেটা যেরকম ভাল লাগে। তো 30ই রাখলাম, রাখার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। খেয়াল করে দেখেন, দেখেন এইখানে যে আমাদের এক্সট্রা যে ইগুলো ছিল, এখানে যে পয়েন্ট গুলো ছিল, এগুলো কিন্তু সব হাওয়া হয়ে গেছে খুব সুন্দর ভাবে। তো এখানে দেখেন এখন আর কোনো সমস্যাই হবে না, খেয়াল করে দেখেন অনেক নয়েজটাও কিন্তু রিমুভ হয়ে গেছে, নিঃশ্বাসের যে শব্দটা। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাহিরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। তো সুন্দরভাবে আমি কিন্তু নিঃশ্বাসের সাউন্ডটা রিমুভ করে দিলাম ডাইনামিক্সের দ্বারা। তো এই ইফেক্টটা আমাদের খুব জরুরি, খুব প্রয়োজন, এই ইফেক্টটা খুব সুন্দর কাজ করে। তো এটা কিন্তু কাজে লাগে খুব প্রফেশনাল ভাবে। ধন্যবাদ, এটার বিষয়ে আমাদের আমরা জানলাম। ধন্যবাদ, সালাম আলাইকুম।